সূরা নিসার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়ুতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ ওয়ামান ইয়ুতিউল্লাহা ওয়ার রাসূল যে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ ফাউলাইক তারাই হবে মাআল্লাযীনা আনআমাল্লাহ যারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা মাআল্লাযীনা আনআমাল্লাহ নিয়ামত প্রাপ্তদের সাথী হবে নিয়ামত প্রাপ্তদের সাথে থাকবে এখন নিয়ামত প্রাপ্ত কারা পরের অংশে বলতেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন চার শ্রেণী হচ্ছে নিয়ামত প্রাপ্ত মিনান নাবিয়িন নবীগণ ওয়াস সিদ্দিকিন সিদ্দিকগণ যারা সত্যবাদী ওয়াস শুহাদা ওয়াস সালিহিন এবং শহীদগণ এবং নেককার সালিহিনগণ তো নবী কারা নবী সম্পর্কে আমরা জানি যে নবীরা হচ্ছে বেগুনাহ মাসুম এটা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা যে নবীদের কোনো গুনাহ নাই ইসমতে আম্বিয়া যেটাকে বলা হয় এটা মনে রাখতে হবে যে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তাদের কারো কোনো গুনাহ নেই এবং সকলেই নিষ্পাপ এবং মাসুম এটা আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে আজকাল কিছু ভ্রান্তবাদী লোক নবী এবং রাসূলদের ভুল ধরে এবং বলে যে নবী রাসূলদের ভুল আছে এটা বিশ্বাস করা যাবে না যদি এটা কেউ বিশ্বাস করে তাহলে সে সঠিক হেদায়েতের পথে থাকবে না তো আল্লাহ তাআলা বলতেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে মান ইয়ুতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন তারা নবীদের সাথী হবে নবীদের সাথী হবে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম যে আরবের লোকেরা আল্লাহ রাসূলকে এমনভাবে চিনত তাদের পিতামাতাদেরকে যেরকম চিনত তার চাইতে বেশি চিনত আমরাও আমাদের পিতামাতার চাইতে আমাদের নবীকে কম চিনি না ইনশাআল্লাহ তো এখন আল্লাহ তাআলা বলেছেন মান নাবিয়িন যারা নিয়ামতপ্রাপ্ত তাদের প্রথম কাতার হচ্ছে নবীদের কাতার তারা নবীদের সাথে থাকবে মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন আর সিদ্দিকরা যারা রাসূল এবং নবীরা যা কিছু নিয়ে আসছেন বিনা দ্বিধায় নবীদের কথা নবীদের মেসেজ নবীদের সংবাদগুলোকে বিনা দ্বিধায় মেনে নিয়েছেন তাদেরকে বলা হয় সিদ্দিক যেমন সিদ্দিক আকবর হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন মেরাজ থেকে আসার পরে হাতিমে কাবায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করলেন আরবের কাছে তখন তারা বলল যে এই ঘটনা আবু বকর গিয়ে বলতে হবে কারণ এরকম মানে উদ্ভট কথা আবু বকর বিশ্বাস করবে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল গেল যায় বলল যে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতেছে যে বাইতুল মুকাদ্দাস গিয়েছে সেখান থেকে আল্লাহর আরশে গিয়েছে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে গিয়ে আবার রাতের ভিতরে চলে আসছে তুমি কি এটা বিশ্বাস করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা বলেছেন তো আবু জেহেল বলছে হ্যাঁ বলেছেন হযরত আবু বকর সিদ্দিক বললেন যে আমার নবী যেহেতু বলেছেন আমি এটাকে 100% বিশ্বাস করি এবং আমি এটার উপরে ঈমান আনলাম এবং বিশ্বাস করলাম আমার নবী সত্য বলেছেন সুবহানাল্লাহ বিহামদিহি এই কারণে হযরত আবু বকর সিদ্দিককে বলা হয় সিদ্দিক আকবর এরপর থেকে হযরত আবু বকরের নাম হয়েছে সিদ্দিক তো ইসলামের যে বিধানগুলো আছে যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোকে নির্দ্বিধায় মেনে নিয়ে আমল করা এটাই হচ্ছে সিদ্দিকিনদের বৈশিষ্ট্য তো যারা সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকতে চায় বা যারা সিদ্দিকিন হতে চায় তারা তাদের আমলগুলো করবে যেই আমলগুলো তারা করতো নির্দ্বিধায় ইসলামকে মেনে নিত আমরা যদি মেনে নেই আমরাও ইনশাআল্লাহ সিদ্দিকিনদের কাতারে যেতে পারবো ইনশাআল্লাহ এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানা দিলেন ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আর শহীদ কারা শহীদ হচ্ছে যারা আল্লাহর দ্বীনের এই বিধানগুলোকে কায়েম করার জন্য জিহাদের ময়দানে অবতীর্ণ হলো এবং তাদের জীবনটাকে বিলিয়ে দিল তো যারা লি আলাই কালিমাতুল্লাহ আল্লাহর বিধানকে আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য দিনকে কায়েম করার জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করে দিল জিহাদের ময়দানে তারা হচ্ছে শহীদ তাহলে তারা দিন কায়েমের জন্য দিনকে প্রতিপালন করার জন্য
দিনকে বাস্তবায়ন করার জন্য তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিল, এইটাই এরাই হচ্ছে শহীদ। তো আশা করা যায় আমরাও সেই শহীদদের সাথে সাথী হতে পারব, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই জীবন বিধান মেনে নিই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশুহাদা ওয়াসসালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত তোমরা হবে। নেককার কারা? তো মুহাদ্দিসিনে কেরাম বলেন নেককার হচ্ছে তারা যারা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই আমলগুলোকে কোনো আমলই ছেড়ে দেয় না, সমস্ত আমলগুলোকে তারা বেছে বেছে করে, তারা হচ্ছে সালিহিন। তো সালিহিন হওয়াটা এটা কোনো ব্যাপার না, এটা আমাদের পক্ষেও হওয়া সম্ভব। তো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত জীবন বিধান মেনে নেই এবং সমস্ত বিধানগুলো আমরা পালন করি, তাহলে আমরা হয়ে যাব এই সালিহিনদের অন্তর্ভুক্ত। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়ুতিউল্লাহা ওয়াররাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশশুহাদাই ওয়াসসালিহিন। তাহলে আমরা যে সূরাতুল ফাতিহায় প্রত্যেক রাকাতে বলতেছি যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। তাহলে নিয়ামত প্রাপ্ত এই চার শ্রেণীর, নবী, সিদ্দিক, সোহাদা, সালিহিন, এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হব যখন আমরা সূরাতুল ফাতিহা পড়ব নামাজে। তখন আমাদের অ্যাটেনশন যদি আমাদের ব্রেনে যদি নামাজে এই সূরার অর্থগুলো থাকে যে আমি কী বলতেছি, তাহলে নামাজের ভিতরে খুশু এবং খুজু এটা অধিক হারে বেড়ে যাবে। যে নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহ রসুল বলেন যে শয়তান এসে তার মনের ভিতরে স্মরণ করায় দেয়, উজকুর কাজা, উজকুর কাজা, এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো। হ্যাঁ, তো যখন বান্দা সূরাগুলো পড়ে, দোয়াগুলো পড়ে, এই সূরা এবং দোয়াগুলোর কোনো অর্থ জানে না, এটা মিনিংটা বুঝে না, তখন তার অ্যাটেনশন অন্যদিকে চলে যায়। আর যখন সে বুঝে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, যে এই সূরাতুল ফাতিহা আমার মাঝে আর বান্দার মাঝে ভাগাভাগি হয়ে গেল। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহ তাআলা তার উত্তর দিয়ে দেন হামিদানি আব্দি। বান্দা যখন আর রহমানির রহিম বলে তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন মালিকি ওমিদ্দিন বলে তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, যে এটা হচ্ছে আমার আর বান্দার মাঝে ভাগাভাগি করা। ওলি আব্দি মা সালা, তখন বান্দা যা চাবে তাই পাবে। তখন বান্দা কী চাচ্ছে? এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমিন। তো বান্দা যখন এটা চাইলো, প্রত্যেক নামাজে যখন আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইলাম আর সিরাতে মুস্তাকিমের সহজ সরল পথ চাইলাম আর শেষে আমিন বললাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে আসছে যার আমিন ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার দোয়া কবুল হয়ে যাবে, তার পূর্বের গুনাহ সমস্ত আল্লাহ তাআলা মাফ করে দিলেন বলেন সুবহানাল্লাহ। তাহলে